ওরে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি একেবারে হারাইলাম। তঞ্জনা কি বলে ভালো আছো? হ্যাঁ, গরিবের যদি অল্প দুগের চাল হয় তাহলে চালটাকে রান্না করার পরে তারপর কিন্তু এই যে বেশি কিছু চাহিদা নাই গরিবের, মাত্র এই যে দুইটা শুকনা মরিচ হলে হয়, দুইটা শুকনা মরিচের সাথে একটা পেঁয়াজ ডলা দিয়া কিন্তু তারপর দুটা ভাত কিন্তু খেতে পারে, এভাবে চলতেছি। হ্যাঁ, কি করবো, এখন খরচা নেই, যাইস কেরাইতে না খাই থালা। ঘরে আছে কি কিছু? কি আছে? কিছুই নাই। কে তো দেখেন ঘরে কি আছে একটু দেখাই দেখেন, ফুটপাতের ঘর ওমা, এনে কারেন্ট আছে না? এটা আমাদের রুম না তো, আমার রুম হলো হুমিরেরটা, এটা হলো আমার চাচার রুম। ও চাচার রুমে আসছো মানে একটু কাজ টাস করে দাও না? হ্যাঁ, যাক একটু আমরা একটা গান শুনি ওর মুখে, যেহেতু এটা এটা একটু অন্যরকম পরিবেশ, একটু গানটা শুনি। ওরে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি একেবারে হারাইলাম। যৌবনে যারে আমি একেবারে হারাইলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। যৌবনে যারে আমি একেবারে হারাইলাম, বুকের পাথরে বুকে টেনে নিয়ে সেই ব্যথায় অঞ্জনার বুকে টেনে দিলে, বুকের পাথরে বুকে টেনে নিয়ে সেই ব্যথায় অঞ্জনার বুকে টেনে দিলে, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম। যৌবনে যারে আমি একেবারে হারাইলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। যৌবনে যারে আমি একেবারে হারাইলাম, কোন মুখে দাঁড়াইয়ার বলবো মনেরই কথা, কথা শুনে পান বন্ধু পাও ব্যথা, কোন মুখে দাঁড়াইয়ার বলবো মনেরই কথা, কথা শুনে বেইমান তুমি পাও গো ব্যথা, আর নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, যারে আমি যারে আমি হাই যারে আমি একেবারে হারাইলাম। যৌবনে যারে আমি একেবারে হারাইলাম, বিদাসিনীর মনে আগুন জ্বালাইয়া দিলা, পলকেরি দেখা দিয়া কুকাই লুকাইলা, অঞ্জনারি মনে আগুন
চালাইয়া দিলাম, বলে কেরি দেখা দিয়া কোথায় লুকাইলা। আরে দুঃখ তাদের জীবন গড়া দুঃখ নিরালাই, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিরালাই। যারে আমি যারে আমি আই যারে আমি একেবারে হারাইলাম কুঞ্জ বলে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো কেন হলো কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি যারে আমি আই যারে আমি একেবারে হারাইলাম কুঞ্জ বনে, যারে আমি একেবারে হারাইলাম, যারে আমি একেবারে হারাইলাম, যারে আমি একেবারে হারাইলাম, যারে আমি একেবারে হারাইলাম। প্রিয় দর্শক, আমি ওর গানের তালে তালে কোথায় যেন হারিয়ে গিয়েছি, ওর কথা মানে ওর গানের তালে তালে। ও যে এইভাবে বলেছে যে যারে আমি হারাইলাম, মানে ও গান গাচ্ছে আমার শরীরে তাল এসে গেছে, মানে কি গান বুঝেন। ও এমন একটা মানুষ, ও এমন একটা জিনিস, ওই যে মানুষ বলে না যে একে তুমি যেই পাত্রে রাখবে সেই পাত্রটাই অন্যরূপ ধারণ করবে, তো ওকে যেখানে রাখবে সেখানেই ও পারবে। কারণ দেখেন ও আসছে কেবল থালবাটি দিয়ে আসার পরে এখানে বসছে, কিন্তু দেখেন সেইখানে বসে গান করে ফেলছে, ওর কাছে কোনো না নাই, ও যেই কোনো পরিবেশে যেই কোনো জায়গায় আপনাদেরকে গান শোনাতে পারবে। তো খাওয়া দাওয়া করছো? না, খাওয়া দাওয়া করো নাই? না, পরে ঘুরতে নাই যে তার লিগে খাওয়া দাওয়া করি। অনেক কষ্ট না? হ্যাঁ কষ্ট, মনে অনেক কষ্ট। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন সেই ফুটপাতের ভাইরাল পাগলি অঞ্জনার কণ্ঠে গান। তো আমরা, ওর নাম ছিল অঞ্জনা, ওই নিজেই বলেছে যে ওকে হলো গানের পাগল, এই জন্য ওর সাথে আমরা টাইটেল দিয়েছি যে ফুটপাতের ভাইরাল পাগলি অঞ্জনা। তুমি কি রাগ করছো? না, রাগ করবো কেন, আমার যা আমি যা আমার পরিচয় তাই তো আপনি দিয়েছেন, আপনার কথায় আমি রাগ করবো কেন। মানে ওর কাছে ভালো লাগছে এই পরিচয়টাই, পরিচিত হতে চায়। তো যে যেখান থেকে দেখছেন আজকের এই গান সম্পর্কে মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, ভালো লাগলে লাইক দিতে পারেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।